চাইতে আমলের গুরুত্ব বেশি আজকাল আমাদের ভিতরে যতটুকু এলম আছে তার আমলও নাই দেখবেন অনেক সাদা মাঠা কথা নবীজিকে জিজ্ঞাসা করেছেন আপনি হাদিস খুললে দেখবেন রসুল আকরম সাল্লা কাছে যেসব প্রশ্ন তারা করেছেন আপনার কাছে মনে হবে আরে এই প্রশ্ন দূরের কথা এসে অনেক জটিল প্রশ্ন উত্তর আমি জানি ঠিক না আমি ঠিক বলেন যত প্রশ্ন যত মাস আলার মায়ের পেয়েছে আমরা জানি সাহাবা একরামদের মধ্যে সাদাসিধা সাধারণ সাহাবীরা এত মায়ের পেয়ে জানতেন না কিন্তু তাদের ভিতরে কোরআন এবং হাদিসের নির্দেশগুলো মানার জন্য তাদের ভিতরে আগ্রহ ছিল প্রচন্ড রকমের এবং তারা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হয়েছিলেন যার কারণে তারা আল্লাহ প্রিয় পাত্র হতে পেরেছেন অতএব জানার চাইতে অবশ্যই আমাদের গুরুত্ব বেশি আমি যদি পরিবর্তন উদ্দেশ্যে কোনো সুদি ব্যাংকে চাকরি নেই তবে কি তা আমার জন্য হালাল হবে দেখুন সুদি ব্যাংকের সব পদে চাকুরি হারাম নয় সুদী ব্যাংকে যদি এমন কোন পদে আপনি কাজ করেন যেই পদে থেকে সুদের সাথে আপনার কোন সরাসরি বা প্রত্যক্ষ সম্পর্ক না থাকে তাহলে আপনার সেই চাকুরি হারাম হওয়ার কোনো কারণ নাই নাইম সাল্লা সাল্লাম সুদের লেখক সুদের সাক্ষী সুদের হিসাব রক্ষক এবং সুদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত কয়েকজন ব্যক্তির প্রতি অভিশাপ করেছেন বদয়া করেছেন এবং তাদের ওপরে নাজিল হবে আপনি যদি প্রতিষ্ঠানের এমন একটা পদে চাকরি করেন যে পদে আপনার সুদের সহায়তা করা বা প্রত্যক্ষভাবে সুদের সাথে কোনো প্রকার সম্পর্ক আপনার না থাকে তাহলে আপনার জন্য সে চাকরি হারাম হবে না অনেকে হয়তো প্রশ্ন করবেন তাহলে সুদী প্রতিষ্ঠানের উপার্জনটাই তো সুদ থেকে তাহলে আমার চাকরি কিভাবে হবে এর উত্তর হলো এটা সঠিক কথা না যে সুদী প্রতিষ্ঠানের সুদী ব্যাংকের সকল উপার্জন হারাম এটা সঠিক কথা নয় সুদী প্রতিষ্ঠান তার গ্রাহককে সার্ভিস দিয়ে ইয়ারলি যে সার্ভিস ফি নেয় এটা তো হারাম হওয়ার কোনো কারণ নেই ঠিক না ভাই ঠিক আপনাকে একটা এটিএম কার্ড দিল এটিএম কার্ড এবং আপনার হিসাব সংরক্ষণ বাবদ ইয়ারলি তারা যে সার্ভিস ফি নিচ্ছে এটা তো তাদের হক এরকম আরো বহু উপার্জন আছে যদিও অনেক কম যেটা হালাল পরিমাণ ভাই মুফাসের কোরআন এটা অনেক বড় একটা পদ এ দেশে মুফাসের কয়জন আছে গনলে গুনে সংখ্যা বের করাও কঠিন হবে অথচ এখন ঘরে ঘরে মুফাসির আমরা একটু ওয়াজ করতে পারলে আমাদের নামের শেষে আপনারা মুফাসির লাগাই দেন এটা একটা ভুল কথা ওয়াজ মাহফিল তাফসিরের প্রোগ্রাম এটা স্পেশাল সেশন আম ওয়াজ মাহফিলকে তাফসুল কোরআন বলবেন না হ্যাঁ এটা ঠিক তাফসুল কোরআনকে আধুনিক কায়নের কথা বলছেন আধুনিকায়ন বলতে হয়তো বোঝাতে চেয়েছেন প্রশ্নকর্তা যে ওয়াজ মাহফিল সাধারণভাবে করা যাচ্ছে না কোভিড নাইন্টিনের প্যান্ডামিক আছে একত্র হওয়া যাচ্ছে না অবশ্যই এটাকে আমরা অনলাইনে করতে পারি এটাকে আমরা ভিন্নভাবে করতে পারি দেখুন ওয়াজ মাহফিল তো আসলে এভাবে প্রয়োজন নেই আমি তো বলি যে মসজিদের মেম্বরগুলো থেকে জুমার দিন যদি সঠিক স্পিচ যায় তাহলে এই সমাজের পরিবর্তনের জন্য আর তেমন কিছুর প্রয়োজন হয় না বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো একসঙ্গে এক যোগে কতজন দর্শক দেখতে পারে আনুমানিক সর্বোচ্চ আমার প্রশ্ন বুঝতে পেরেছেন সকল টেলিভিশন চ্যানেল একযোগে কতজন দর্শক সর্বোচ্চ দেখে আনুমানিক একটা ফিগার বলেন কোটি কোটি হবে হবে এত না কিন্তু কমের পক্ষে চার থেকে পাঁচ কোটি মানুষ একযোগে স্পিচ শুনে শুক্রবার সাড়ে বারোটা থেকে একটা দেড়টা পর্যন্ত এই সময়ের মধ্যে ঠিক না ঠিক বলেন তার মানে সমস্ত টেলিভিশন চ্যানেলগুলোকে যদি আপনি একদিকে রাখেন আর জুমার মেম্বর গুলোকে যদি একদিকে রাখেন তাহলে জুমার মেম্বার এজ এ মিডিয়া অনেক পাওয়ারফুল সমস্ত মিডিয়া থেকে কিন্তু সে বার্তা কি যায় জুমার দিন ওয়াজের সময় যে ঘুমটা হয় সারা সপ্তাহে সবচেয়ে আরামের ঘুমটা ওই সময় হয় ঠিক না বে ঠিক বলেন দেখুন অফিসেও এতটা ফ্রেশ হয়ে কেউ যায় না জমার দিন যত সুন্দর করে গা ধুয়ে গোসল করে সাবান দিয়ে সুন্দর একটা জামা পরে আপনার মনকে ফ্রেশ করে খতিফ সাহেবের আলোচনা শোনার জন্য বসে থাকে সব মতপথের মানুষ আমরা যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারতাম তাহলে সমাজের পরিবর্তনের জন্য এই তথাকথিত তাফসিরুল কোরআনের আয়োজন না হলেও চলত এই জন্য তাফসিল কোরআনের সংখ্যা না বাড়িয়ে এটার কোয়ালিটি বাড়ানো উচিত আলোচনার কোয়ালিটি বাড়ানো উচিত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আর হ্যাঁ অবশ্যই এটাকে যুগোপযোগী উপায়ে উপস্থাপন করা দরকার উচ্চ শিক্ষা ঋণ নিয়ে পড়েছি গ্রামীণ ব্যাংক থেকে এখন ফাইভ পার্সেন্ট সুদ দিতে হচ্ছে আমি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলেছি সুদ ছাড়া টাকা পরিশোধ করা যাবে কি না উনি বলেছেন সুদ দিতে হবে কি করব এখন দেখুন আল্লাহ রাবুল আলমিন সম্পর্কে বলেছেন কেউ যদি আগে থেকে সুদের কোনো কারবার করে থাকে তখন তার চেতনা ছিল না আল্লাহ তারা যখন তাকে চেতনা দিয়েছেন তিনি বুঝতে পেরেছেন তিনি অপরাধ করেছেন যখন তিনি এই বুঝ তার মধ্যে এসেছে সাথে সাথে তিনি আগের যে চুক্তি ছিল আগের যে লেনদেন ছিল সেটাকে ক্লোজ করবেন আর নতুন করে আর করবেন না সে মর্মে তবা করবেন ইনশাআল্লাহ আশা করা যায় এর মাধ্যমে আল্লাহর কাছে তিনি ক্ষমা পাবেন নীতিবোধের প্রতিফলন ব্যক্তি জীবনে হতে হয় হবে নয়তো পূর্ণতা আসে না ইসলামে ইসলামের দৃষ্টিতে কি হতে পারে পাণ্ডিত্যের চেয়ে চরিত্রবান লোকের প্রয়োজন বেশি ইসলাম এ ব্যাপারে কী সিদ্ধান্ত দেবে দেখুন সিদ্ধান্ত তো আপনি দিয়ে দিচ্ছেন ইসলাম আর কি দিবে হ্যাঁ এটা তো সঠিক যে এলমের চেয়েতে আমলের গুরুত্ব বেশি আজকাল আমাদের ভিতরে যতটুকু এলম আছে তার আমলও নাই। সাহাবা একরামকে দেখবেন অনেক সাদা মাঠা কথা নবীজিকে জিজ্ঞাসা করেছেন আপনি হাদিস খুললে দেখবেন রসুল আকরম সাল্লাহামের কাছে যেসব প্রশ্ন তারা করেছেন আপনার কাছে মনে হয় আরে এই প্রশ্ন দূরের কথা এসে অনেক জটিল প্রশ্ন উত্তর আমি জানি ঠিক না ঠিক বলেন যত প্রশ্ন যত মাস আলার মায়ের পেচ আমরা জানি সাহাবা একরামদের মধ্যে সাদাসিধা সাধারণ সাহাবীরা এত মায়ের পেচ জানতেন না কিন্তু তাদের ভিতরে কোরআন এবং হাদিসের নির্দেশগুলো মানার জন্য তাদের ভিতরে আগ্রহ ছিল প্রচন্ড রকমের এবং তারা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হয়েছিলেন যার কারণে তারা আল্লাহ তালা প্রিয় পাত্র হতে পেরেছেন অতএব জানার চাইতে অবশ্যই আমাদের গুরুত্ব বেশি ইসলামে বিবাহের ক্ষেত্রে মহারণার ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই কিন্তু বর্তমানে দশ বিশ তিরিশ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত মহারণা ধার্য করা হয় যা পরবর্তীতে আদৌ আদায় করা হয় না এই সেশনটা হয়ে গেছে আমাদের আলহামদুলিল্লাহ জি আমি যদি পরিবর্তন উদ্দেশ্যে কোনো সুদি ব্যাংকে চাকরি নেই তবে কি তা আমার জন্য হালাল হবে দেখুন সুদি ব্যাংকের সব পদে চাকুরি হারাম নয় সুদী ব্যাংকে যদি এমন কোন পদে আপনি কাজ করেন যেই পদে থেকে সুদের সাথে আপনার কোনো কারণ করিম সাল্লা সুদের লেখক সুদের সাক্ষী সুদের হিসাব রক্ষক এবং সুদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত কয়েকজন ব্যক্তির প্রতি অভিশাপ করেছেন বদ্ধা করেছেন এবং তাদের ওপরের আনত নাজিল হবে আপনি যদি সুধি প্রতিষ্ঠানের এমন একটা পদে চাকরি করেন যে পদে আপনার সুদের সহায়তা করা বা প্রত্যক্ষভাবে সুদের সাথে কোনো প্রকার সম্পর্ক আপনার না থাকে তাহলে আপনার জন্য সে চাকুরি হারাম হবে না অনেকে হয়তো প্রশ্ন করবেন তাহলে সুদি প্রতিষ্ঠানের উপার্জনটাই তো সুদ থেকে তাহলে আমার চাকরি কীভাবে হবে এর উত্তর হলো এটা সঠিক কথা না যে সুধী প্রতিষ্ঠানের সুধী ব্যাংকের সকল উপার্জন হারাম এটা সঠিক কথা নয় সুধি প্রতিষ্ঠান তার গ্রাহককে সার্ভিস দিয়ে ইয়ারলি যে সার্ভিস ফি নেয় এটা তো হারাম হওয়ার কোনো কারণ নেই ঠিক না বেঠিক ঠিক আপনাকে একটা এটিএম কার্ড দিল এটিএম কার্ড এবং আপনার হিসাব সংরক্ষণ বাবদ ইয়ারলি তারা যে সার্ভিস ফি নিচ্ছে এটা তো তাদের হক এরকম আরও বহু উপার্জন আছে যদিও পরিমাণ অনেক কম যেটা হালাল আর হালাল এবং হারাম যদি মিশ্রিত হয় তাহলে এটা সরাসরি হারাম হয় না দেখুন হালালের পথ এত সংকীর্ণ হয়ে গেছে দোকানদার সিগারেট বিক্রি করবে ইসলামের হারাম কাপড় বিক্রি করবে তো পাতলা কাপড় বিক্রি করলে সেটা দিয়ে বেপরদা করবে ওইটা হারামের প্রশ্ন চলে আসে আমাদের জন্য আল আমাদের জন্য জমিনটা সংকীর্ণ হয়ে গেছে গোটা পৃথিবীতে আজ এজন্য আতম যতটুকু সাধ্যে কোলে আল্লাহকে ততটুকু ভয় করবেন আপনি চেষ্টা করছেন কতটুকু আল্লাহ তালা সেটাই দেখবেন আল্লাহ তালা আমাদেরকে হালাল পথে চলার তৌফিক নসিব করুন গিবদ থেকে বাঁচার কোনো দোয়া আছে কিনা আজকাল আমরা সব ক্ষেত্রেই দোয়া চাই আপনার মনে করি যে অলৌকিক দোয়া পড়লে অলৌকিকভাবে কিছু হয়ে যাবে এই জন্য শুধু আমরা দোয়াই চাই দেখুন এমনিতে যে কোনো অপরাধ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চেয়ে দোয়া করতে পারেন আল্লাহ আতিনফি তাকুয়াহা ওজাক্কিহা ও রোমান রান্কাহা আল্লাহ আমার নস্কে আমার প্রবৃত্তিকে আমাকে আপনি তাকুয়া দান করুন তো আল্লাহর কাছে এরকম তাকোয়া এর দোয়া করলে ইনশাআল্লাহ তার মাধ্যমে গুনা থেকে আপনি বাঁচতে পারবেন তবে এটার জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে যেই পরিবেশে যেই মজলিসে গিবৎ হয় সেটাকে অ্যাভয়েড করে চলতে হবে এবং আত্মজিজ্ঞাসা নিজের মহাসাবা এটা করতে থাকতে হবে যে আমার দ্বারা যদি গিবৎ হয় তাহলে সেক্ষেত্রে নিজেকে নিজে শাসন করতে হবে ইনশাল্লাহ এর মাধ্যমে গিবতের হার কমিয়ে আনা সম্ভব ঘরের মধ্যে দেবর ভাসুর চাচা শ্বশুরের সামনে মেয়েদের পর্দা কেমন হবে বাইরে পর্দা যেভাবে হবে দেবর এবং ভাসুরের সামনে তার চাইতে একটু কঠিনভাবে হইতে হবে কথা কি বুঝাতে পারছি কারণ রসুল করিম সাল্লাম বলেছেন আলহামু আল মৌত দেবর এবং ভাসুর সম্পর্কে সাধারণভাবে বলেন নাই তিনি জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রসুল্লাহ পর্দা তো বুঝলাম তো মেয়েদের জন্য দেবর ভাসুর আর ছেলেদের জন্য শেলিকা এবং বয়ের বড় বোন তাদের ব্যাপারে আপনার মন্তব্য কি তখন তিনি বলেছেন আলহাম মউত আরে এরা তো মৃত্যুর মতো অর্থাৎ মৃত্যুকে দেখে যেরকম মানুষের ভয় পাওয়া উচিত এদের ব্যাপারে এরকম সাবধান থাকা উচিত তার মানে অন্য জায়গায় পর্দা যতটা সিরিয়াসলি আপনাকে করতে হবে দেবর ক্ষেত্রে আরো বেশি করতে হবে কারণ এখানে ফেতনার আশঙ্কা বেশি আমি যেখানে এলাকায় থাকি সেখানে মসজিদের ইমাম সাহেবগণ বেশিরভাগ মাজার পূজারী প্রতি মাসে গাউসিয়া খতম পড়েন এদের ইমামতিতে নামাজ পড়া জায়েজ হবে কিনা দেখুন যদি ইমাম এমন কোন কাজ করেন যা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো কাজ কাফির হয়ে যাওয়ার মতো কাজ শিরকে আকবর করেন কুফুরে আকবর করেন তাহলে সেক্ষেত্রে সেই ইমামের পিছনে করা নাই আর যদি এমন কোন কাজ করেন শির কিন্তু ছোট শিরখ ইমান থেকে খারিজ হওয়ার মতো না তাহলে সেক্ষেত্রে তার পেছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহিল্লাহ বাসায় ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে ঘরে নামাজ আদায় করলে কি আমি জামাতের দায় মুক্ত হব। সাধারণ অবস্থায় মসজিদে সালাত আদায় না করে বাসায় নিজের বউ বাচ্চাকে নিয়ে জামাতে সালাত আদায় করলে জামাতে সালাত আদায় করার যে নির্দেশ আছে সেটা পালন হবে না আপনার অ্যাক্সিডেন্টলি কখনো হতে পারে জামাত মিস হয়ে গেছে মসজিদে আপনি বাসায় জামাত করলেন কিন্তু এটা নিয়মিত করতে পারেন না করোনা প্যান্ডামিক সময় করেছেন এটা একটা বিশেষ সময় কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনি এভাবে যদি জামাতে সালাত আদায় করেন তাহলে তার মসজিদে আর কারোর যাওয়ার কোনো প্রয়োজন দেখা না একটা হারিস আছে দাইফ লা সলাত আল জারি আল মাসজি ইল্লা ফিল মাসজি মসজিদের প্রতিবেশীর নামাজ মসজিদে গিয়ে না করলে হবে না এই হাদিসে সনদকে মুহাদ্দিসগণ বলেছেন কিন্তু অন্যন্য হ্যাদিস থেকে এই মর্মের প্রতি সমর্থন পাওয়া যায় যার কারণে মসজিদে গিয়ে সালাত আদায় করা উচিত তবে হ্যাঁ কর্মস্থলে কোনো অফিসে সালাতের কোনো আয়োজন করলে যেটাকে মুসাল্লা বলা যায় সেটা ঠিক আছে যে মসজিদে গেলে কর্মচারীরা তাদের কাজের ধারাবাহিকতা যেন একটা বিল্ডিং এ একটা ভবনে একটা ফ্লোরে একটা নির্দিষ্ট জায়গায় সালাতের জন্য আয়োজন করেন সেটা ঠিক আছে এটাকে মুসাল্লা বলা হয় এটা জায়েজ আছে কিন্তু বাসায় বো বাচ্চা নিয়ে আপনি জামাতের ওয়াজিব থেকে মুক্ত হতে পারবেন না জামাত করলে সালাত আদায় করলে